কেউ কেউ সোনার গয়নাকে যত্ন করে কাপড়ে ঢেকে রাখে, যাতে তার উজ্জ্বলতা মলিন না হয়, কাপড়ের ভাঁজে ঢেকে রেখে দেয়। আমারও এমন অনেক সোনা আছে যা এক বাক্সে ধরবে না, তাই তাদের রেখেছি এক মস্ত সিন্ধুকে। তোমরা ভাবছো তো নিশ্চয়ই অনেক সোনার গয়নার কথা বলছি, না গো না, সোনার গয়না তেমন আমার কোনোদিনই ছিল না। আমার এই সিন্ধুক শুধু স্মৃতিতে ভরা, অনেক স্মৃতি যা সোনার থেকেও দামি, তাই তো তাদের যত্ন করে রেখেছি, আগলে রেখেছি। কতবার মনে হইল চাকুরিতে দরকার নাই, এখানে হাঁপাইয়া মরার চেয়ে আধ পেটা খাইয়া কলিকাতায় থাকা ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই করিয়াছি এই জনহীন জঙ্গলে আসিয়া, এ জীবন আমার জন্য নয়। ম্যানেজার বাবু। ও গোষ্ঠবাবু, আসুন বসুন। আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলিতে, এখানকার মানুষদের বিশ্বাস করবেন না। কেন কেন বিশ্বাস করব না? এ বাংলাদেশ নয় মশাই, এখানকার লোকজন খুব খারাপ। বাংলাদেশের মানুষজন যে খুব ভালো এমনটা কিন্তু নয় গোষ্ঠবাবু। সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজার বাবু, সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় আমার এখানে আসা। প্রথমে এখানে এসে খুব কষ্ট হতো, জঙ্গলে মন হাঁপিয়ে উঠত, কিন্তু আজ দেখুন দেশ তো দূরের কথা, পূর্ণিয়া কিংবা পাটনায় কাজে গেলে দুদিনের বেশি থাকতে পারিনি। কেন থাকতে পারেন না কেন? এই জঙ্গলের জন্য মন কেমন করে নাকি? ঠিক তাই ম্যানেজার বাবু, আপনি নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্য আপনার মন এখন উড়ু উড়ু, কিছুদিন যাক আপনিও দেখবেন। কি দেখব? জঙ্গল আপনাকে পেয়ে বসবে, কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর আপনার ভালো লাগবে না। আমার হয়েছে তাই মশাই, গত মাসে মুঙ্গের গিয়েছিলাম মকদ্দমার কাজে, খালি মনে হয় যে কখন ওখান থেকে বেরোব। সেই কিশোরী বয়সে বিভূতিভূষণের আরণ্যক পড়ে নাগরিক পটভূমিকায় কল্পনার মাধ্যমে খুঁজে পেতে চেয়েছিলাম পুরুডির জঙ্গলের চাঁদনি রাতের শোভা। তাই তো গভীর রাতে ছাদে উঠে পূর্ণিমার আলোকে আকণ্ঠ পান করে রসাস্বাদন করতাম, জ্যোৎস্নার আলোয় ভিজিয়ে নিতাম আমার সারা শরীর আর মন। কার প্রেমে পড়েছিলাম আমি? আরণ্যক, বিভূতিভূষণ, না প্রকৃতি। ইশারো ইশারো মে দিল্লি নে বলে বতায়ে হুনর তুনে, নিকাহ নিকাহ মে জাদু চলানা মেরি জান সিখা হে,
जहां से दिल যৌবনের শুরুতে নিতান্ত ছেলে মানুষী সুলভ প্রেম এসেছিল, মনের বার বৃদ্ধি ততটা হয়নি, কিন্তু প্রকৃতির নিয়ম মেনে নিঃশব্দে প্রেম এসেছিল। গভীরতা না থাকায় তা পূর্ণতা পায়নি, কিন্তু তাতে কি আসে যায়? সেই প্রেমের স্মৃতি, সেই কিশোরের ছবি আজ আমার মানসপটে স্পষ্ট, রেখেছি তাকেও। স্নান করে আসার পর মার গায়ে থেকে সাবানের গন্ধ, এখনো বুক ভরে শ্বাস নিলে সে বাতাস উতলা করে তোলে আমায়। আমার মন ছুতে চায় মায়ের কোল, স্মৃতি বলে আমি আছি তোমার সিন্ধুকে,
চিরকালই কচিকাচাদের বড্ড ভালোবাসি। ওদের নরম তুলতুলে শরীর থেকে নিষ্পাপ পবিত্র গন্ধ বড় মায়ায় জড়িয়েছে বারে বারে। জীবনে অনেক কচিকাচাই তো এসেছে, শুধু আমার নিজের শরীর থেকে কোনো মাংসপিণ্ড প্রাণ পায়নি। বড় নট খট হ্যায় রে কৃষ্ণ কানাইয়া, কা করে যশোদা মাইয়া হো। বড় নট খট হ্যায় রে, এই তো এটা কার কার কার, এইটা কার, এটা কার, এটা কার গো, এটা কার গো, এটা কে নেবে, এটা কে নেবে? এ চলো বাবু, এবার বাড়ি যেতে হবে সোনা, চলো। বাড়ি যাবে না? এখনই চলে যাবি, থাক না একটু, নয় আজকে রাতটা। ও বাবা, ছেলেকে নিয়ে পাশে না শুলে তার বাবার তো আবার ঘুম আসে না, তাই না? থাকবার কি আমার জো আছে রে? তোরা খুব ভাগ্যবান রে, তোর কষ্টটা আমি বুঝি রে বোন, কিন্তু কি করবি বলতো? এই যে মানুষের হাতে নেই, তুই যে এত গোপাল গোপাল করিস, অথচ উনি যে কেন তোকেই ফাঁকে দিয়ে গেলেন? ছি বোন, কাঁদতে নেই, আমি না হয় দেবকে, তুইও তো ওর যশোদা মা, ও তো তোরও সন্তান রে। কি রে, ঠিক বলেছি তো? হ্যাঁ তাই তো। তবু একদিনও হাজার কর্তব্য কর্মের মাঝে সেই কৃষ্ণের অবকাশ হয় না এই মা যশোদার খবর নেওয়ার। আশ্বস্ত করতে পারে না এই বলে, মামনি চিন্তা করো কেন, আমি তো আছি। একাই যশোদার সময় কাটে শুধু স্মৃতির অবন্ধনে, সেই সব স্মৃতি সাজিয়ে গুছিয়ে যত্ন করে রেখেছি। এই সিন্ধুকে এরকম কতজনকে যে বুকে আগলে রেখেছিলাম সন্তান জ্ঞানে, বদলে পেয়েছি শুধু অপমান আর অবজ্ঞা। কথা রাখিনি কেউ, মনে রাখিনি কেউ, আর একটা পুচকি বলেছিল আমি তোমার কাছে এসে কিছুদিন থাকবো মামনি, বলেছিলাম হ্যাঁ রে বাবা মার কাছে আসবি, তার আবার অনুমতির কি দরকার, কবে আসবি বল? আমি দরজা খুলে অপেক্ষা কাটাবো দিন, সে দরজা আজও খোলা আছে, খালি তার সময় হয়নি আসার, আসেনি সে আজও, মনে রাখেনি তার মাকে।
শুধু কি এই আমার গোটা জীবনের কত পাওয়া না পাওয়া, কত ঝড় বিপদ, ক্ষণিকের সুখের স্মৃতি, এসবই ঠাঁই পেয়েছে আমার এই মনের সিন্ধুকে। সব স্মৃতিগুলো বড্ড জলজলে, ম্লান হয়নি একটু। আচ্ছা, বয়সের ভারে এগুলোতে কোনোদিন কি ধুলো জমবে, আবছা অস্পষ্ট হয়ে যাবে? জানি না, জানি না। অবশেষে যখন না ফেরার দেশে পাড়ি দেব, তখন এই স্মৃতিগুলো হয়তো বলবে, আরে এ তো আমাদের ফেলে চলল রে, এতদিন আমরাই তোর সম্বল ছিলাম, অত্যন্ত আদরের ছিলাম, কিন্তু এখন কি হবে? হয়তো ওরা বলবে, ওর মনের সিন্ধুকে সযত্নে আমাদের মুড়ে রেখেছিল এতদিন, কিন্তু এখন না, না চল, ওকে আমরা এখনো ছাড়ব না। ওর কত আত্মীয় পরিজন প্রিয়জনরা ওকে ছেড়েছে, ওকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে, একমাত্র একমাত্র আমরা, আমরাই তো ওর সুহাগে ওর আদুরে আল্লাহ দিয়ে আটখানা হয়ে ওকে জড়িয়েছিলাম। তাই তাই ওর শেষ বেলাতেও ওকে ছাড়ব না। স্মৃতি সুধার বিদায়ের পাত্রখানি ভরা থা, ভরা থা মিলনে। গোপনে উঠুক ফুলে।